আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে। সবার হাতের পক্ষ থেকে বন্ধের সমর্থনে এক বিশাল মিছিল, পেট্রোল ডিজেল ও রান্না গ্যাসের মূল্যের বৃদ্ধির প্রতিবাদে তৎসহ 14 দফা দাবি নিয়ে সারা ভারতের সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশের বেশ কয়েকটি শ্রমিক সংগঠন। আগামী 28 এবং 29 মার্চ সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ রবিবার সকালে পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে ধর্মঘটের সমর্থনে মিছিল সংগঠিত হলো। যে মিছিলটি পানিহাটি দত্ত রোড থেকে শুরু করে পশ্চিম পানিহাটির বিস্তীর্ণ পথ পুনরায় পরিক্রমা করে আবার দত্ত রোডে কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সিপিএমের নেতা অনির্বাণ ভট্টাচার্য, মানিক পাল, অদিতি পাল প্রমুখ নেতৃবৃন্দ। মিছিল চলাকালীন মিছিল সম্পর্কে জানালেন সিপিআইএম নেতা অনির্বাণ ভট্টাচার্য। বলেন, আমরা লাখতার আন্দোলনে যাব যতদিন না পেট্রোল ডিজেল ও রান্না গ্যাস মূল্যবৃদ্ধির প্রতিবাদ সঠিকভাবে মূল্যায়ন হয়, তার জন্য আমরা সবসময় রাস্তায় আছি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন। প্রয়োজন জিনিসপত্রের দাম কমানোর দাবিতে আগামীকাল ও পরশু সাধারণ ধর্মঘট সফল করুন। আগামীকাল ও পরশু কলের চাকা বাসের চাকা ঘুরছে না, ঘুরবে না। আগামীকাল ও পরশু স্কুল কলেজ অফিস আদালতের দরজা খোলা থাকছে না, থাকবে না। কাল ও পরশু অঞ্চলের কোন দোকান পাট খোলা থাকছে না, থাকবে না। এবং ফেডারেশন সহ অন্যান্য গণসংগঠনগুলো কেন্দ্রীয় সরকারের যে সমস্ত জনবিরোধী নীতি তার বিরুদ্ধে আজকে 28 এবং 29 তারিখ ধর্মঘটের আহ্বান জানিয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে জনবিরোধী নীতিগুলো আপনারা দেখছেন যে কিভাবে রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোল, অন্যান্য ভোজ্য সামগ্রীর দাম বাড়ছে এবং মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমাদের কেন্দ্রীয় সরকার কর্পোরেট আদানিদের কাছে, আম্বানিদের কাছে দেশকে বন্ধক রেখেছে, এটাকে ছাড়াতে হবে, দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, তার জন্যই দুদিনের ধর্মঘট। কালকে কতটা আশাবাদী যে ধর্মঘট সফল হবে? কতটা আশা? ধর্মঘট সফল হবেই। আমাদের কলকারখানাগুলো, আমাদের বিভিন্ন জায়গায় যে এলআইসি, ব্যাংক, বিমা যে জায়গাগুলো আছে, এই জায়গার কর্মচারীরা সর্বাত্মক ধর্মঘট করবে এবং অন্যান্য জায়গায়ও ধর্মঘট হবে। কিন্তু আপনারা জানেন যে মোদির দালাল মমতা, সে আমাদের রাজ্যে এই ধর্মঘট ভাঙার জন্যে এজেন্সির কাজ করছে। ওদের যারা দুষ্কৃতী তারা লাল চোখ দেখাবে, তারা ভয় দেখাবে, তারা গুন্ডামি করবে, কিন্তু মানুষ তার ভেতরে ভেতরে প্রতিরোধের জয়গান গাইবে এবং তারা তা সাজিয়েও ফেলেছে। কালকে সরকারের পক্ষ থেকে বাধা সৃষ্টি, আপনারা কীভাবে মোকাবিলা? বাধা দিলে বাঁধবে লড়াই, কীভাবে মোকাবিলা করবেন? মোকাবিলা করব গণতান্ত্রিক পথেই করব, মানুষকে সাথে নিয়ে করব, কারণ মানুষের দাবি নিয়ে আন্দোলন। তৃণমূল বলুক, পুলিশ বলুক, যে তারা চায় না ডিজেল পেট্রোলের মূল্য কমুক, তারা চায় না যে ভোজ্য তেলের দাম কমুক, যে তারা চায় না যে এইভাবে হায়ার অ্যান্ড ফায়ার নীতি করা হচ্ছে সেটা বন্ধ হোক, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো যে বিক্রি হয়ে যাচ্ছে সেগুলো বন্ধ হোক। আমরা চাইছি এইগুলোর জন্যে, মানুষের জন্যে এই স্ট্রাইক। এই স্ট্রাইককে যদি পুলিশ দিয়ে ভাঙাতে হয়, আমাদের বিরুদ্ধে যদি পুলিশ লেলিয়ে দেওয়া হয়, তার যা যোগ্য জবাব দেওয়ার আমরা দেবো।
আপনার নামটা বলবেন? শানু রায়। আপনি সিপিএম এর? উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।